নমস্কার বন্ধুরা, অরুণদেব ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবির তরফ থেকে 995টি ভ্যাকেন্সি বেরিয়েছে, তো চলো এই ভিডিওতে একদম ডিটেইল আলোচনা করা যাক। সবার প্রথমে দেখো, পোস্টের নাম বলছে যে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 3, ঠিক আছে? এটা কিন্তু আমাদের গ্রুপ সি পোস্ট। এরপর দেখো ভ্যাকেন্সি বলছে টোটাল আছে 995টি, ইউআরতে 377, ইডব্লিউএস 129, ওবিসি কত 222, আর এসসি 134, সাথে এসটি 133, মোট আছে 995টি। এছাড়া কোয়ালিফিকেশন চাইছে সিম্পল গ্র্যাজুয়েশন, তো ভ্যাকেন্সি ভালোই আছে, কোনো সমস্যা বিষয় না। এরপর দেখো পে স্কেল অর্থাৎ স্যালারি বলছে 44,900 থেকে শুরু করে 1,42,400 পর্যন্ত তোমরা স্যালারি পাবে। এখানে তোমরা জাস্ট একটা লেখা আছে যে তোমরা স্যালারি প্রায় পেয়ে যাবে 70,000 থেকে 80,000 মধ্যে স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে? তো স্যালারি কিন্তু খুবই ভালো, যেহেতু এটা অফিসার লেভেলের পোস্ট, যেমন স্যালারি তেমন কিন্তু সম্মান। দেখো টাকা কিন্তু সবাই ইনকাম করে, কিন্তু সম্মান কিন্তু সব টাকায় থাকে না, ঠিক আছে? তো এটা কিন্তু তোমরা সবসময় মাথায় রাখতে পারো। এরপর দেখো বলছে এজে, এজ বলছে তোমাদের থাকতে হবে 18-27, এসসি এসটিটা 5 বছর, আর ওবিসিরা 3 বছর, কিংবা বাকি যারা যারা যেমন যা ছাড় পায় তেমন তারা পেয়ে যাবে। এরপর দেখো অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে 15-12-2023 পর্যন্ত, ঠিক আছে? 15 ডিসেম্বর 2023 পর্যন্ত তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে পারবে, আর অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হবে তোমাদের 25-11-2023, ঠিক আছে? 25 নভেম্বর 2023 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে, এছাড়া তোমরা করতে পারবে 15-12-2023 পর্যন্ত। আচ্ছা, অ্যাপ্লিকেশনটিকে তোমরা কিন্তু একমাত্র অনলাইনে করতে পারবে, ঠিক আছে? আর অ্যাপ্লিকেশন করার সময় তোমরা মনে রাখবে যে ফর্মটা কিন্তু ভালো করে দেখবে, ফর্মটা কিন্তু পরে তোমরা এডিট করতে পারবে না, এবং ফর্মটা যখন তোমরা ফিল আপ করবে তখন তোমাদের 5টা এক্সাম সিটির কিন্তু অপশান দেবে, তো ওটা কিন্তু তোমরা ভালোভাবে ফিল আপ করবে। দেখবে পাঁচটার মধ্যে তোমরা যে যে সিটিগুলো পাবে সেগুলোর মধ্যে দেখবে একটা কলকাতা অপশান পেয়ে যাবে, তো কোনো এক্সামে কোনো সমস্যাই নেই। এরপর তোকে বলছে স্কিম অফ এক্সামিনেশন, এখানে তোমাদের এক্সাম হবে মোট 3টি পার্টের, ঠিক আছে? টায়ার 1, টায়ার 2, আর সবশেষ হবে ইন্টারভিউ। দেখো টায়ার 1-এ তোমাদের 100টা কোশ্চেন থাকবে, যার মার্কস থাকবে 100, আর সময় হবে 1 ঘন্টা। তারপর সিলেবাসে বলছে যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জেনারেল স্টাডিজ থাকবে, নিউমেরিক্যাল অ্যাপটিউড থাকবে, কোনো সমস্যা নেই, নিউমেরিক্যাল অ্যাপটিউড খুবই সোজা, ঠিক আছে? এত কোয়ান্ট না। তারপরে দেখো রিজনিং থাকবে, ইংলিশ থাকবে, ঠিক আছে? এবং নেগেটিভ মার্কিং থাকবে 1/4, অর্থাৎ 4টে ভুল গেলে 1টা তোমাদের কেটে নেওয়া হবে। এরপর দেখো বলছে টায়ার 2 বলছে তোমাদের 1 ঘন্টা সময় পাবে, আর মার্ক্স থাকবে 50। এই 50 মার্ক্সের মধ্যে তোমাদের এসে লিখতে হবে 30 মার্ক্সের, যেটা ইংলিশে কিংবা হিন্দিতে, আর তারপরে থাকবে ইংলিশ কম্প্রিহেনশন, অর্থাৎ সেই আনসিন টাইপের, এবং পেসি রাইটিং, ঠিক আছে? কম্পিনেশন এবং নটা অর, ঠিক আছে? ওটা ওতে থাকবে মোট 20 মার্ক্স, মোট থাকবে 50 মার্ক্সের এক্সাম। এরপর থাকবে তোমাদের ইন্টারভিউ, ইন্টারভিউতে থাকবে 100 মার্ক্স, ঠিক আছে? এটা কিন্তু একটা সাইকো টাইপের এক্সাম হবে, ঠিক আছে? এরপর দেখো কিছু নোট টু, এখানে দেখো কিছু কিছু বলে দিয়েছে যে মিনিমাম যে কোয়ালিফিকেশন মার্ক্সটা, তো এটা দেখার কোনো প্রয়োজনই নেই, কারণ কাট আপের পরে সিলেকশনটা নির্ভর করে, মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস কোনো ম্যাটারই করে না। এরপর বলছে হাউ টু অ্যাপ্লাই, তোমাদের অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এই যে ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছে, এই ওয়েবসাইটে তোমাদের ঢুকে তারপরে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। দেখো ডেটও আবার বলে দিয়েছে যে 25-11-2023 থেকে তোমরা 15-12-2023 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো বলছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, এখানে মোট তোমাদের যারা ইউআর আছে তাদের 100+450, অর্থাৎ 550 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এছাড়া যারা যারা এসসি এসটি বা PWD আছে তারা শুধুমাত্র 450 টাকা অ্যাপ্লিকেশন ফিস পে করতে হবে, ঠিক আছে? এরপর তেমন আর কিছু দেয়নি, তো যারা যারা
আইবিতে সার্ভ করতে চাও তাহলে অবশ্যই এখন থেকে তোমাদের প্রিপারেশন রেডি করতে থাকো। তোমাদের এক্সাম কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই কিন্তু হয়ে যাবে, যেহেতু আমাদের সামনেই লোকসভার ভোট, তো তার আগেই তোমাদের এক্সামটি হয়ে যাবে। তো এখন থেকে তোমাদের প্রিপারেশন রেডি করতে হবে। তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ। এই ধরনের ভিডিও তোমরা আমাদের চ্যানেলেই সবার প্রথমে পেয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।